আমরা বিগত সমাবেশগুলো থেকে এটাই জনগণ আমাদেরকে রায় দিয়েছে যে যারা গণতন্ত্র হত্যা করেছে, অর্থনীতি ধ্বংস করেছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, তারা এই দেশে গণতন্ত্র আর ফিরিয়ে দেবে না, অর্থনীতি মেরামত করতে পারবে না এবং বিচার বিভাগকে তারা স্বাধীন করতে পারবে না। অর্থনীতি এই সরকার লুটের সরকার, চাঁদাবাজি, দুর্নীতি, চাঁদাবাজি এবং এই দেশের মুদ্রা বিদেশে পাচার করে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এই সরকার দেশের অর্থনীতির এমন অবস্থা যে আমাদের আমদানি কারকরা তারা এলসি করতে পারে না। তার জন্য আজকে সারা বাংলাদেশে আজকে দুর্ভিক্ষ অবস্থা, দ্রব্যমূল্যের উচ্চগতি, মানুষ আজকে হাত পেঠা না খেয়ে থাকছে, গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ আজকে গরিব হয়ে গিয়েছে। আগে যেখানে দারিদ্র সীমা 20% নিচে ছিল, এই সরকারের দুর্নীতি লুটপাটের কারণে, অর্থনীতি ধ্বংস করার কারণে সে দারিদ্রের সীমা আজকে 40% উঠে গেছে। এই যে সরকার দায়ের ক্ষমা দায়ের জন্য ক্ষমতায় থাকার জন্য বিচার বিভাগকে দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছে। আমাদের নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা মাদার অফ ডেমোক্রেসি এবং খালেদা জিয়াকে মানহানির মামলা দিয়ে ফরমাসি রায় দিয়ে সাজা দিয়ে আজকে বন্দি করা রাখা হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও এরকম মানহানির মামলায় ফরমাসি রায়ে সাজা দিয়ে আজকে বিদেশে থাকতে বাধ্য করছে। আজকে দেশের মানুষ আজকে বিদ্যুতের লোডশেডিং এর জন্য তাদের জীবন পর্যদস্ত। আজকে মানুষ, এদেশের মানুষ, এই সরকার যেহেতু জনগণের সরকার নয়, জনগণের ভোট দ্বারা নির্বাচিত নয়, তাই এই সরকার জনগণের সরকার নয়, তাই সরকার এদেশের জনগণের প্রতি কোন দায়বদ্ধতা নেই। সেই জন্য আজকে বাংলাদেশের যে কাঠামো, এই রাষ্ট্র কাঠামোকে, গণতন্ত্রকে, অর্থনীতিকে, বিচার ব্যবস্থাকে এবং এদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ধ্বংস করে দিয়েছে। তাই আপনারা দেখেছেন গত 10ই ডিসেম্বর ঢাকা মহানগরে ঢাকা বিভাগীয় জনসমাবেশ থেকে আমরা 10 দফা এই তোমরা স্লোগান দিলে আমি বক্তৃতা বন্ধ করে দিই। একই শুনতে আসছো তোমরা, তোমরা যে বক্তৃতা শোনো না, রাজনীতি বুঝো না, এর জন্য এই সময় স্লোগান দিতে পারো। স্লোগান দেওয়ার সময় আমরা মিছিল যখন করব অনেক সময় আছে। আমরা বিগত সমাবেশগুলো থেকে এটাই জনগণ আমাদেরকে রায় দিয়েছে যে যারা গণতন্ত্র হত্যা করেছে, অর্থনীতি ধ্বংস করেছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, তারা এই দেশে গণতন্ত্র আর ফিরিয়ে দেবে না, অর্থনীতি মেরামত করতে পারবে না এবং বিচার বিভাগকে তারা স্বাধীন করতে পারবে না। অতএব আমাদেরকে গত 10 ডিসেম্বর 10 দফা এদেশের মানুষের দাবি আমরা উত্থাপন করেছি। আপনারা দেখেছেন এই দাবি উত্থাপন করার পরে এই সরকারকে যারা পছন্দ করে না, যারা গণতান্ত্রিক দেশপ্রেমিক সকল দল গোষ্ঠী ব্যক্তি এই 10 দফার পক্ষ নিয়ে 10 দফাকে সমর্থন করে আজকে যুবপথ আন্দোলনের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে। আমরা এই যুবপথ আন্দোলনের আজকে এই 10 দফা দাবি আদায়ের জন্য প্রথম কর্মসূচি গণমিছিল। আপনারা যেভাবে গণমিছিলকে সার্থক করার জন্য আপনারা এখানে সাধারণ জনগণ থেকে শুরু করে আমাদের দলের কর্মীরা এসেছেন সারা বাংলাদেশে আজকে একই চিত্র। তাই আমরা এই সমাবেশ থেকে, মিছিল পূর্ব সমাবেশ থেকে পরিষ্কার বলতে চাই,
এদেশের মানুষের রায়, এদেশের মানুষের যে ভরস, এই সরকারকে আর ক্ষমতায় দেখতে যায় না। তাই দশ দফা আমাদের যে দাবি, তাই এই দেশে পূরণ করতে হবে। এই স্বৈরাচারী সরকার আপোষে তা মেনে নিবে না। তাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, ফয়সলা হবে রাজপথে। আপনারা রাজপথে ফয়সলা করার জন্য প্রস্তুত? আমি অত্যন্ত আনন্দিত, এই বীর চট্টলার মানুষ এই ফয়সলা রাজপথে করার জন্য প্রস্তুত। এই বীর চট্টলায় আমাদের নেতা, এই দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতা ঘোষক শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করে এদেশের মুক্তিযুদ্ধকে সূচনা করেছিলেন। এবং এই বীর চট্টলায় আমাদের ডান পাশে সার্কিট হাউসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই বীর চট্টলা আপনারা ইতিহাসের সাক্ষী, বহু আন্দোলন সংগ্রামে আপনারা নেতৃত্ব দিয়েছেন। আমি আশাবাদ ব্যক্ত করতে চাই, এই চট্টগ্রাম থেকে আজকে দশ দফার আদায়ের দাবিতে আপনারা স্বতঃস্ফূর্তভাবে যে মিছিল পূর্ব সমাবেশ এবং ঐতিহাসিক মিছিল করবেন, আমার বিশ্বাস আপনাদের এই ঘটনাকে, এই কর্মসূচিকে অনুসরণ করে সারা বাংলাদেশ রাস্তায় নেমে পড়বে এবং এই সরকারকে বিদায় করে দিয়ে রাস্তা থেকে ফিরে যাবে। আমরা এসনীতি বেগম খালেদা জিয়ার মুক্তি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে স্বাধীনভাবে রাজনীতি করার পরিবেশ সৃষ্টি করতে চাই, আমাদের নেতৃবৃন্দের মুক্তির পরিবেশ সৃষ্টি করতে চাই। এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার তারা আমাদের দাবি শুনবে না, তাই তাদেরকে বাধ্য করতে হবে ক্ষমতা ছেড়ে দিয়ে, সংসদ ভেঙে দিয়ে এই দেশে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনে বাধ্য করা। এই বাধ্য করার এই আন্দোলনের সূচনা হচ্ছে আজকে। তাই আমি আপনাদের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাতে চাই, এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে না পারলে দেশের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। তাই দেশ এবং জনগণকে রক্ষা করতে হলে এই সরকারকে বিদায় করতে হবে। সেই বিদায়ের আন্দোলনে আপনাদেরকে কেমনিভাবে চট্টগ্রামে নেতৃত্ব দিচ্ছেন, আপনারা উদাহরণ সৃষ্টি করে সারা বাংলাদেশে নেতৃত্ব দেবেন, এর আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বীর চট্টলার জনগণ জিন্দাবাদ। আমাদের মিছিল এখান থেকে শুরু হয়ে আলমাস সিনেমা হয়ে নুরানন্দ সড়ক হয়ে আমাদের বিএনপি অফিসের সামনে দিয়ে এনআইএ বাজার হয়ে তিনপুলের মাথায় গিয়ে শেষ হবে ইনশাআল্লাহ। আবারও এই মিছিলে আপনারা যারা এসেছেন কষ্ট করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছে, শুভেচ্ছা।
আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। উত্তর জেলা বিএনপির সংগ্রামী নেতা নুরুল আমিন ভাই, বিদেশ বিএনপির সভাপতি শহীদুল ইসলাম সাহিদ ভাই, সাবেক সভাপতি আব্দুল আওয়াল এবং ছাত্র দলের সভাপতি উত্তর জেলার জুয়েলের নেতৃত্বে বিশাল মিছিল আসছে, আমরা তাদেরকে কয়েক তারিখের মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী